নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউ ঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ইউরিক অ্যাসিড কমানোর একটা হোমিওপ্যাথিক কম্বিনেশান নিয়ে আলোচনা করব এবং তার সাথে বলবো যে এই ইউরিক অ্যাসিডের সমস্যায় কী কী ঘরোয়া প্রতিকার আপনারা অবলম্বন করতে পারবেন আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইউরিক অ্যাসিডের হোমিওপ্যাথিক কম্বিনেশান বলার আগে আমি যদি একটু সংক্ষেপে বলি যে ইউরিক অ্যাসিড জিনিসটা কী তাহলে বলবো যে এই ইউরিক অ্যাসিড জিনিসটা কিন্তু আজকালকার দিনে প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং বাড়িতে যদি আপনার কোনো বয়স্ক থাকে তাদের দেখবেন যে গাঁটে গাঁটে ব্যথা বা গাঠ ফুলে যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গাঁটটাতে ছুলে একটা তাপের মতো উদ্ভব হয় এটাকে আমরা গেতে বাত বা গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা বলি এই যে ইউরিক অ্যাসিড এটা কিন্তু দর্শকবৃন্দ বজ্রপাত যেটা কিনা পেচ্ছাপের মাধ্যমে বা হামের মাধ্যমে আমাদের শরীর থেকে কিন্তু বেরিয়ে যায় যদি দেখা যায় যে এই ইউরিক অ্যাসিডটা শরীরের মধ্যে বেশি তৈরি হচ্ছে তখন আমরা সেই সমস্যাটাকে বলবো হাইপার ইউরিকিমিয়া এই ইউরিক অ্যাসিড কোনো মানুষের শরীরে যদি বেশি উৎপন্ন হয় তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডটা কি হয় যে তাদের জয়েন্টের মধ্যে একটা ক্রিস্টাল ফর্মেশন করে বা একটা স্টোনের মতো একটা ফর্মেশন করে তখন কি হয় যে হাতের জয়েন্ট বা দেখা গেল যে অ্যাঙ্কেল জয়েন্ট গোড়ালিতে হাঁটুতে একটা কিন্তু শক্তভাবের একটা উদ্ভব ঘটে এবং সেই সময়টাই পেশেন্টের কিন্তু চলাফেরাতে বা বসে থাকলে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যে অনেকের যখন রিউম্যাটিক আর্থারাইটিসের সমস্যা হয় তখনও কিন্তু তার সাথে তার ইউরিক অ্যাসিডের সমস্যাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় অনেক সময় ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য অনেকের কিন্তু কিডনি স্টোন ধরা পড়তে পারে এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই ইউরিক অ্যাসিডের কারণগুলো কি কি প্রথমে বলবো দর্শকবৃন্দ কেউ যদি জল খুব কম খান তার যদি পেচ্ছাপের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে হার্টের সমস্যা থাকলে একটা ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে যদি তার ক্যান্সারের সমস্যা থাকে তাদেরও ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে কেউ যদি অত্যাধিক পরিমাণে মদ্য পান করেন বা অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিড অ্যাসিডের সমস্যাটা এটা কিন্তু হতে পারে কারো কারো ক্ষেত্রে পলিসাইথেমিয়া হলে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় তারাও দর্শকবৃন্দ আজকালকার দিনে অনেকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসে আসক্ত হয়ে পড়ছেন তাদের খাওয়ার হজম করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস কিন্তু সচরাচর লেগেই যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডের যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যায় বা কারো রক্তচাপ থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যায় কারো যদি সরিয়াসিসের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডের যে সমস্যা সেটা কিন্তু হতে পারে বা প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে এছাড়াও দর্শকবৃন্দ কিডনির সমস্যা থাকলে ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে ওবেসিটি থাকলে তাদেরও কিন্তু বা কেউ যদি বেশি মোটা হন তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় কারো কারো ক্ষেত্রে রিউম্যাটিক আর্থারাইটিস থাকলে তার সাথেও কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাটা বা গাউটের সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ কেউ যদি প্রচুর পরিমাণে রেড মিট খায় তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যায় বা নর্মালেও যদি কেউ যদি সপ্তাহে সাতবার বা সাত দিনই সে মাংস খাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার যে চান্সেসটা প্রচুর পরিমাণে বেড়ে যায় ওরা দর্শকবৃন্দ আমি যদি বলি যে ইউরিক অ্যাসিডের লক্ষণগুলো কী কী তাহলে বলবো যে ইউরিক অ্যাসিডের লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণটা আমরা দেখতে পাই সেটা হলো গাঁটে গাঁটে পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয় অনেকের ক্ষেত্রে বা অনেক বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু নি জয়েন্টে বা হাঁটুর জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে তার কিন্তু ফুলে গেছে নি জয়েন্টটা বা হাঁটুটা তিনি হাঁটতে পারছেন না কারো কারো ক্ষেত্রে হাঁটার সময় ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে বসে থাকা সময় ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে পায়ের গোড়ালিতেও কিন্তু ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে পায়ের পাতাতেও কিন্তু ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে হাতের যে কোনই আছে সেখানেও ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে হাতের আঙ্গুলের যে জয়েন্টগুলো আছে সেইগুলোতেও কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা হয় এতে তার হাত মুড়তে অসুবিধা হয় বা আঙ্গুল নাড়াতে অসুবিধা হয় তাদের ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্মেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে হার মুভমেন্ট করতে বা বোন মুভমেন্ট করতে হাঁটু মুভমেন্ট করতে তাদের কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হয় ব্যথা হয় যন্ত্রণা হয় এছাড়াও দর্শকবৃন্দ কারো ব্যথা রাতের দিকে বাড়তে পারে কারো ব্যথা ছুলে প্রচুর পরিমাণে বেড়ে যায় তবে মনে রাখবেন যদি কারো ইউরিক অ্যাসিডের ব্যথা হয় তাহলে কিন্তু জায়গাটা জায়গাটা ফুলে যেতে পারে কিন্তু গরম হতে পারে কারো কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ কিছু খেলে বেড়ে যায় কারো কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু নর্মালি জিনগতভাবে বাড়তেও পারে তাই তাদের ক্ষেত্রে খুব অল্প বয়স থেকেও ইউরিক অ্যাসিডের যে সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় ইউরিক অ্যাসিডের সমস্যায় কিন্তু বিভিন্ন ধরনের পোটেন্সি ওষুধ ব্যবহার করা যায় কিন্তু দর্শকবৃন্দ আজকে আমি ইউরিক অ্যাসিডের কোনো পোটেন্সি ওষুধের কথা আপনাদের সাথে আলোচনা করব না কারণ আমি ইউরিক অ্যাসিড নিয়ে একটা ভিডিও অলরেডি আলোচনা করেছি এবং সেখানে বিস্তারিতভাবে পোটেন্সি নিয়ে আলোচনা করেছি আজকে আমি ইউরিক অ্যাসিডের কম্বিনেশান একটা মাদার টিংচার নিয়ে কথা বলবো এবং তার সাথে একটা পেটেন্ট ওষুধ নিয়ে কথা বলবো যদি আমি পেটেন্ট ওষুধটার সম্বন্ধে বলতে চাই দর্শকবৃন্দ তাহলে কিন্তু এই পেটেন্ট ওষুধের নাম হলো বারবারিস পেন্টারগান হোমিওপ্যাথিক ট্যাবলেট এই যে এই পেটেন্ট ওষুধটা এটা কিন্তু শোয়েব ইন্ডিয়ার একটা ওষুধ এবং এই ওষুধটা ইউরিক অ্যাসিড কমাতে আপনার কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে এটা কিন্তু একটা পেটেন্ট ওষুধ এবং এটা ট্যাবলেট ফর্মে বা টাইচুরেশনের একটা ওষুধ এই ওষুধে বিভিন্ন রকমের যে ইউরিক অ্যাসিড সম্বন্ধিত যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু একসাথে মিক্সড করা আছে এই ওষুধটা আপনারা কি করে সেবন করবেন এই ওষুধটা দিনে তিনবার অর্থাৎ সকাল দুপুর রাত একটা করে ট্যাবলেট খাওয়ার পনেরো মিনিট আগে চিবিয়ে একটু যদি আপনি উষ্ণ গরম জল খেয়ে নেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু বা ইউরিক অ্যাসিডের যে সমস্যাটা কিন্তু আপনার ধাপে ধাপে কমতে থাকবে এই ওষুধটা আপনি কিন্তু কন্টিনিউয়াসলি তিন সপ্তাহ থেকে আপনি কিন্তু দু তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের যে লেভেলটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে বা আপনার ইউরিক অ্যাসিডের ব্যথাটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এর পরে আমি যে হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশান বলবো সেই কম্বিনেশনে আমরা প্রধানত তিনটে ওষুধ নিয়েছি এবং এই তিনটে ওষুধই ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর জন্য খুব ভালো কাজ করে আপনি যদি এই তিনটে ওষুধ আলাদা আলাদাভাবে সিমটম ওয়াইজ ব্যবহার করেন তাতেও আপনার ইউরিক অ্যাসিডের যে সমস্যা সেটা কমে যাবে বা আপনি এই তিনটে ওষুধ একত্রে মিশিয়েও যদি ব্যবহার করেন বা ইউজ করেন তাহলেও আপনার ইউরিক অ্যাসিডের যে মাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আজকে আমার প্রথম যে মাদার টিংচার সেটা হলো আটিকা ইউরেন্স এই আটিকা ইউরেন্স কিন্তু হাই ইউরিক অ্যাসিড লেভেল কমাতে বা আপনার গাউটের ব্যথা কমাতে কিন্তু খুব ভালো রকম হেল্প করে এবং এই আটিকা ইউরেন্সটা একটা এক্সেলেন্ট ইউরিক অ্যাসিডের জন্য রেমিডি বলতে পারেন বা একটা স্পেসিফিক ইউরিক অ্যাসিডের জন্য রেমিডি বলতে পারেন এবং আর্টিকা ইউরেন্স অ্যাকিউট কোনো গাউটের যদি সমস্যা হয় বা অ্যাকিউট যদি হাই ইউরিক অ্যাসিড লেভেল থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আটিকা ইউরেন্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট যে আমরা হোমিওপ্যাথিক ওষুধটা নিয়েছি দর্শকবৃন্দ সেটা হলো কলচিকাম অটোমনিলি মাদার টিংচার এবং এই ওষুধটাও ইউরিক অ্যাসিডের সমস্যাতে খুব ভালো কাজ করে বা এক্সেলেন্ট রেমেডি হিসাবেও কিন্তু আপনি ধরতে পারেন এই ওষুধটাই আমরা আরও বিশেষ করে দেখতে পাই অনেকের কিন্তু ইউরিক অ্যাসিডের যে সমস্যা হয় বেশিরভাগ টাইমে পায়ে বা হাঁটুতে বা পায়ের পাতাতে এগুলোতে কিন্তু বেশি অ্যাফেকশান লক্ষ্য করা যায় অনেকে অভিযোগ করেন যে তার পায়ের যে পুরো আঙুলটা আছে সেইখানটায় হঠাৎ করে একটা সুচ ফোটানোর মতো একটা ব্যথা অনুভব হচ্ছে মনে হচ্ছে যেন পায়ের পাতার উপরের দিকটা প্রচুর পরিমাণে ছিঁড়ে যাবে কারো কারো ক্ষেত্রে হাঁটুর দিকটা প্রচুর পরিমাণে ছিঁড়ে যাবে এবং তার যখন আপনি ইউরিক অ্যাসিড লেভেল টেস্ট করবেন দেখবেন যে তার ইউরিক অ্যাসিড লেভেল কিন্তু হাই হয়েছে অর্থাৎ তার কিন্তু একটা গাউটের সমস্যা হয়েছে এই সব জায়গাগুলোতে কলচিকাম অটোমেটিক যে মাদার টিংচারটা আছে সেটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এই সব পেশেন্টদের নাইটের দিকে অর্থাৎ রাতে দিকে তার কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তাই জন্য তার রাতের দিকে প্রচুর পরিমাণে ব্যথা বেদনার যত রকম সমস্যা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় সে একটু মুভ করতে পারে না এবং তার যখন পেনটা হয় বা ব্যথাটা হয় মনে হচ্ছে যে যে জায়গাটায় তার ব্যথা হচ্ছে সেই জায়গাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে বা কেউ ধরে যেন ছিঁড়ে দিচ্ছে এইরকম একটা অনুভূতি হয় এরকম একটা ফিলিংস হয় এবং এতটাই ব্যথা বেদনা অনুভূত হচ্ছে যেন মনে হচ্ছে হাঁটুটা ছিঁড়ে যাবে বা গোড়ালিটা ছিঁড়ে যাবে বা বুড়ো আঙুলটা ছিঁড়ে যাবে তাতেও কিন্তু কলচিকাম অটমনালি যে হোমিওপ্যাথিক মেশিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ গুয়েকাম মাদার টিংচার এই গুয়েকাম মাদার টিংচারটাও কিন্তু রোমাটিজমের সাথে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই গুয়েকাম মাদার টিংচার খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা অনেক দিনের তাদের ক্ষেত্রেও কিন্তু গুয়েকাম যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এদের দেখা যায় হাতের জয়েন্টে বা বিশেষ করে হাতের রিস্টে যে স্মল জয়েন্টগুলো আছে আঙুল আছে সেইগুলোতে এদের কিনা ইউরিক অ্যাসিডের একটা সমস্যা হয় এদের হিট সহ্য হয় না এদের যে ব্যথাটা হয় সেটা কিন্তু সন্ধ্যে ছটা থেকে বিশেষ করে ভোরবেলা পর্যন্ত থাকে এরা কিন্তু রাতে ঘুমোতে পারেন না এতটাই ব্যথা হয় এরা হাত মুভ করতে পারেন না বা পায়েও যদি ইউরিক অ্যাসিডের সমস্যা হয় বা বাতের সমস্যা হয় বা আর্থারাইটিসের সমস্যা হয় তারা কিন্তু পাটাকেও মুভ করতে পারেন না এরা কোনো রকমের হিট সহ্য করতে পারেন না কারণ এদের পায়ে বা হাতে যদি হিট লাগে বা যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেই জায়গাটায় যদি আপনি তাপ প্রয়োগ করেন এদের কিন্তু ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এদের ব্যথাটা এক্সটার্নাল যদি কোনো প্রেশার দেওয়া হয় বা যদি কোনো মালিশ করা হয় এদের ব্যথাটা কিন্তু অনেকখানি কম থাকে তাই অনেকে অভিযোগ করেন যে ডাক্তারবাবু আমার পায়ে হাতে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় আমার গাটে গাটে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় যতক্ষণ না পর্যন্ত মালিশ করা হয় আমি কিন্তু ঘুমোতে পারি না তাদের ক্ষেত্রেও এই গুয়েকাম যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জয়েন্টে এত পরিমাণে ব্যথা হয়ে যায় বা এত পরিমাণে তাদের যন্ত্রণা হয় তারা কিন্তু জয়েন্ট মুভ করতে পারেন না এই যে ব্যথা হচ্ছে তার ক্রমাগত ব্যথা হতে হতে তার কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা হতে হতে তার অনেক সময় জয়েন্ট সে মুভ করতে পারে না জয়েন্টটা তার স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায় অনেকে কিন্তু পা ভাজ করতে পারেন না তাদের ক্ষেত্রেও এই গুয়েকাম মাদার টিংচারটা খুব ভালো কাজ করে দর্শক বিন্দু এই তিনটে মাদার টিংচার আপনি কিন্তু আলাদা আলাদাভাবে সিমটম ওয়াইজ ব্যবহারও করতে পারেন অথবা এই তিনটে মাদার টিংচার আপনি একটা হানড্রেড এম এল বোতলের মধ্যে সমান সমান পরিমাণ ভোরেও একত্রে মিশিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই তিনটে মাদার টিংচার অর্থাৎ গুয়েকাম মাদার টিংচার কলচিকাম মাদার টিংচার এবং আর্টিকাউরেন্স মাদার টিংচার এটা কিন্তু কাছের কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে থার্টি এম করে নিয়ে আসবেন এবং তার সাথে একটা হান্ড্রেড এম খালি বোতল নিয়ে আসবেন এবং সেই বোতলের মধ্যে এই তিনটে মাদার টিংচার থার্টি এম করে অসম পরিমাণে আপনি একত্রে মিশিয়ে নেবেন এবং সেই মিশ্রণ থেকে দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন গ্রহণ করেন বা সেবন করেন তাহলে দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের যে ব্যথা যন্ত্রণা সমস্যা সেটাও কম থাকবে আপনার যে ইউরিক অ্যাসিডের লেভেল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আপনার যেরকম সমস্যা থাকবে আপনি কিন্তু সেভাবেও সেবন করতে পারেন এই ওষুধটা আপনি কন্টিনিউয়াসলি তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন যদি আপনি ভালো থাকেন তাহলে এই ওষুধটা কন্টিনিউ আরও তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু দিনে তিনবার করে ব্যবহার করুন এবং আপনি আপনার ইউরিক অ্যাসিড লেভেল চেক করুন দেখুন যে আপনার ইউরিক অ্যাসিড লেভেল কতটা কমছে এবং সেই মতো আবার এই ওষুধটা আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন যখন আপনি দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের লেভেলটা আস্তে আস্তে নর্মালের দিকে যাচ্ছে তখন কিন্তু আপনি দিনে তিনবার থেকে দিনে দুবার খাবেন তারপরে দিনে একবার খাবেন তারপরে এই ওষুধটা আপনি বন্ধও করতে পারেন আও বলছি দর্শকবৃন্দ এই ওষুধগুলোর সাথে কিছু পোটেন্সীয় ওষুধও কিন্তু লাগতে পারে তাই এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে কিন্তু আপনারা এই ওষুধগুলো সেবন করুন এর সাথে বলবো দর্শক কিন্তু কিছু ঘরোয়া পরামর্শ ঘরোয়া পরামর্শ বলার আগে বলবো যে ইউরিক অ্যাসিডের যে সমস্যাটা আপনার হচ্ছে সেই সমস্যাটার জন্য কিন্তু বিশেষ করে আপনি ঘরোয়া পরামর্শ দিকে নজর দিন কারণ ঘরোয়া পরামর্শ আপনি যদি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের যে লেভেলটা সেটা কিন্তু ক্রমাগতই নর্মাল থাকবে সেটা কিন্তু কখনো বাড়া কমাও হবে না বা খুব বেড়ে গেলে খুব বেশি পরিমাণে বেড়ে যাবে না যাতে কিনা আপনার ব্যথা না গাটে ফুলার যে সমস্যাগুলো সেগুলো দেখা যায় প্রথমে বলব দর্শকবিন্দু আপনাকে কিন্তু বেশি মশলাদার খাবার কমাতে হবে বিশেষ করে বড় মাছ রেডমিট মাংস চিনি এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ এগুলোই আপনার ইউরিক অ্যাসিডের যে পরিমাণটা সেটাকে কিন্তু হু হু করে বাড়িয়ে দেয় প্রয়োজনে সামুদ্রিক মাছ যদি আপনার খাওয়ার অভ্যেস থাকে সেটাকে এড়িয়ে চলুন ফ্যাট ফ্রি দুধ গ্রহণ করুন এতেও দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের যে সমস্যা সেটাও কিন্তু কম থাকবে যদি আপনার ব্ল্যাক কফি খাওয়ার অভ্যেস থাকে তাহলে আপনাকে দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে হবে এতেও দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকখানি কম থাকবে বিশেষ করে শাকসবজি ফল এগুলো আপনি সেবন করতে পারেন বিশেষ করে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আপনি কিন্তু খেতে পারেন এতেও দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম থাকবে ভিটামিন ইও কিন্তু দর্শকবৃন্দ ইউরিক অ্যাসিড কমাতে খুব ভালো কাজ করে ভিটামিন ই জাতীয় খাবার সূর্যমুখী বীজে খুব বেশি পাওয়া যায় সে খুব ভালো পাওয়া যায় বিশেষ করে ফাইবার জাতীয় খাদ্য কিন্তু আপনি গ্রহণ করতে পারেন আপনার যদি চা খাওয়ার অভ্যেস থাকে তাহলে আপনি গ্রিন টি খেতে পারেন কারণ গ্রিন টিও আপনার ইউরিক অ্যাসিড কমাতে অনেকখানি হেল্প করবে এছাড়াও দর্শকবৃন্দ গাজর বিট শশা এগুলো ইউরিক অ্যাসিড কমাতে অনেকখানি হেল্প করে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কারণ জল আপনার শরীরকে হাইড্রেটেড রাখে এবং আপনার শরীর থেকে যত রকমের বজ্র পদার্থগুলো আছে সেগুলোকে বের করতে সাহায্য করে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে বা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে আপনার যদি ধূমপান করার অভ্যেস থাকে বা আপনার যদি অ্যালকোহল সেবনের অভ্যেস থাকে আপনার এই অভ্যেসটাকে পরিত্যাগ করতে হবে কারণ অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত ধূমপান আপনার ইউরিক অ্যাসিড যে লেভেল সেটা কিন্তু বাড়িয়ে দেয় তাই আপনাকে এই অভ্যাসটা আস্তে আস্তে ত্যাগ করতে হবে আশা করবো দর্শকবিন্দু আজকের এই ইউরিক অ্যাসিডের হোমিওপ্যাথিক কম্বিনেশান নিয়ে আলোচনা আপনার ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী যে ভিডিওগুলোর নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি যেন আপনি পেয়ে যান যদি আপনার হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো মেডিসিন রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখ থাকা হবে আমার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার